আসসালামু আলাইকুম হাতে যখন সময় একদমই কম থাকবে তখন এই নাস্তাটা চটপট বানিয়ে নিতে পারেন একদমই ঝামেলা ছাড়াই অনেকেই কিন্তু সকাল বেলায় খুব একটা ঝামেলা করতে একদমই ভালো লাগে না আপনারা চাইলে এই নাস্তাটা সকাল বেলায় তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর খুবই হেলদি একটি খাবার কেননা এখানে ডিম দুধ দুটাই আছে এবং একদমই অল্প তেলে তৈরি করা আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় তারপর রেসিপিটা দেখে নিন প্রথমে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা মিক্সিং বল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কাটা সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুইটা ডিম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করব দুধ দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে জাল করা এবং ঠান্ডা করা আছে এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর ঘনত্বটা হবে খুব একটা ঘনও না আবার খুব একটা কিন্তু পাতলাও হবে না মিক্স করা হয়ে গেছে এখন চলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন সেই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে পাতলার মতো করে রুটি বেলে নেব। এখন পাতলা করে একটা রুটির মতো করে বানিয়ে নিতে হবে একটা সাইজ হয়ে যাবার পরে উল্টে উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে আর খুবই সুন্দর কালারও এসেছে দেখতে পাচ্ছেন সবগুলো এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে এটাকে এভাবে গোল করে নিচ্ছি এভাবে পেঁচিয়ে গোল করে নিতে হবে হয়ে গেছে সবগুলো তৈরি তৈরি করে অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা নাস্তা করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা খেতে কিন্তু খুবই মজার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ছোট থেকে বড় পরিবারের সকলেই কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করবে একদমই সহজ তাই না আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে আপনাদের কাছেও বারো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে রাখবেন আরও এরকম সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানে মিলিয়ে নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ